আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ওয়া আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বামা ফিনা ফাকালা আলা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা قام فينا فقال الا ان من كان قبلكم من اهل الكتاب افترقوا على 72 مله وان هذه المله ستفترق على 73 في النار وواحده في الجنه وهي الجماعه رواه احمد وابو داود সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। দরুদ ও সালাম তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি অগ্রিত ধারায় বর্ষিত হোক। প্রাণপ্রিয় দীনী ভাই বন্ধুগণ, আমরা আজকে যে হাদিসটির আলোচনা সাহিয়াত তারহিব ও তারহিব থেকে পেশ করতে যাচ্ছি, সেটি হচ্ছে মশহুর হাদিস, বিখ্যাত হাদিস। সে হাদিসের নাম হলো যে উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত হওয়া সংক্রান্ত হাদিস। তো হাদিসটি বর্ণনা করছেন মুআবিয়া ইবনু আবি সুফিয়ান। মুআবিয়া যিনি আমিরুল মুমিনীন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের পরে আলীর ছেলে হাসান খলিফা হয়েছিলেন এবং তিনি অল্প কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করার পরে এই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মুআবিয়ার হাতে। তো তারপর থেকে তিনি খলিফা এবং ওনার পরে ওনার ছেলে এবং তারপর থেকে ওনার বংশের অর্থাৎ উমাইয়া বংশের লোকেরাই খলিফা হিসেবে শাসন কার্য পরিচালনা করেছে। তারপরে আব্বাসীয় খলিফাদের শাসন শুরু হয়েছে এবং এই খেলাফত মুসলমানদের খেলাফতের এই সিলসিলা 656 হিজরিতে হালাকু খান বা চেঙ্গিস খানের আক্রমণের মাধ্যমে বাগদাদ ধ্বংস করার মাধ্যমে শেষ হয়ে গেছে। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন, আত্মীয় দিক থেকে শ্যালক ছিলেন। তার বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। আর আবু সুফিয়ান ছিল কে, শ্বশুর বা রাসূল সাল্লাল্লাহু মুআবিয়ার পিতা। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের সময় থেকে শুরু করে দীর্ঘকাল তার বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শেষ জামানায় বিশেষ করে মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম কবুল করেছেন। আবু সুফিয়ানের ইসলামের বিরুদ্ধে যেমন পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে, ইসলাম কবুল করার পরেও তিনি ইসলামের পক্ষে অনেক কাজ করেছেন। তো এজন্যে আমরা জানি তালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলাম ইয়াজিবু মা কানা কাবলাহু, ইসলাম গ্রহণ করলে পূর্বে যত অন্যায় সে করে থাকুক না কেন সব আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এই জন্যে আমরা এই সমস্ত সাহাবিদের জন্য দোয়া করি, বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তো একদা এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়িয়ে বক্তব্য দিলেন, তারপরে তিনি বললেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিনা, তিনি বললেন যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন। তো যেভাবে রাসূল সাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এভাবেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য লোকদের সামনে দাঁড়িয়ে ওই একই বক্তব্য দিয়েছেন এবং বলেছেন সেই বক্তব্যটা কি, আলা ইন্না মান কানা কাবলাকুম মিন আহলি কিতাব, তোমাদের পূর্বে যে আহলে কিতাব ছিল তারা ইফতারাকু বিভক্ত হয়েছিল, ইফতারাকু মানে ফেরকায় ফেরকায় দলে দলে বিভক্ত হয়েছিল, আলা চিন্তাইন ও সাবঈন মিল্লা, চিন্তাইন সাবঈন মানে 72 দল, 72 দলে তারা বিভক্ত হয়েছিল। এই হাদিসে
72 দলের কথা বলা হয়েছে আহলে কিতাবদেরকে, আর আরেক হাদিসে আলাদাভাবে বলা হয়েছে আহলে কিতাব বলতে কাদের উদ্দেশ্য, কারা কারা উদ্দেশ্য, ইহুদ এবং নাসারা খ্রিস্টান। তো অন্য রেওয়ায়েতে রয়েছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। তো এই হাদিসে আহলে কিতাবদেরকে 72 দলের কথা আমভাবে বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে ওয়াইন্না হাযিহিল মিল্লাহ, এই মিল্লাত মানে এই মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাতাফতারিকু অচিরেই বিভক্ত হবে, আলা 73 73 দলে। এখানে সিন সাতাফতারিকু, সা এই শব্দটার সিন যে ফেল মোজারের পূর্বে যদি সিন ব্যবহার হয় তাহলে এই কথার অর্থ হলো যে অচিরেই মানে এখন না, মানে নিকট ভবিষ্যতে আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদারা ইঙ্গিত করেছেন যে তার জামানায় এরকম কোনো বিভক্তি ছিল না, কিন্তু তার জামানার পরে এই বিভক্তি অচিরে দেখা দিবে এবং সেই বিভক্তি এমন পর্যায়ে যাবে যে বিভক্তিটা দলে দলে বিভক্ত হয়ে 72-73 পৌঁছে যাবে। এরপরে তিনি বলছেন সিন্তানে সাবউনা ফিন্নার, এই দলগুলোর মধ্যে থেকে 72 দল জাহান্নামে যাবে, এই দলগুলোর মধ্যে থেকে 72 দল জাহান্নামে যাবে, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এবং বাকি থাকলো কয়টা, একটা, 73 মধ্যে 72 জাহান্নামে চলে গেল, বাকি থাকছে একটি, ওয়াহিদাতুন এবং একটি ফিল জান্নাহ জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাআহ, আর সে দলটি হচ্ছে কি, যে দলটির নাম হচ্ছে জামাত, সে দলটির নাম কি জামাত। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ও আবু দাউদ। এই হাদিসটি এর আরেক রেওয়ায়েত এরকম রয়েছে, ওয়াজাদা ফি রিওয়ায়া, আরেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে ওয়া ইন্নাহু লা ইখরুজু মিন উম্মতি আকওয়াম, ওচিরে আমার উম্মতের মধ্যে কিছু দল বের হবে, কিছু দল বের হবে, তাতা জারা বিহিমুল আহওয়া কামায়াতা জারাল কালাব কালাবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসালুন ইল্লা দাখালাহু। কুকুরের দংশনে কালাব নামক এক প্রকার রোগের জীবাণু যেমন রোগীর সমস্ত শরীরে প্রবাহিত হয় ছড়িয়ে পড়ে, তেমনি প্রবৃত্তি তাদের মধ্যে প্রবাহিত হবে, তার কোনো শিরা উপশিরা বা কোনো জোড়া অবশিষ্ট থাকবে না। এটা আবু দাউদের আরেকটি বর্ণনা। আচ্ছা, এই শেষের অংশটুকুর ব্যাখ্যা একটু পরে করছি। যে হাদিসটা আমরা পড়লাম এখানে দেখা গেল যে এই উম্মতে মুহাম্মদ বা মিল্লাতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত বা এই ধর্মটা 73 দলে বিভক্ত হবে, এবং এই 73-এর মধ্যে 72 যাবে জাহান্নামে আর একটি যাবে কি জান্নাতে। তাহলে প্রথম প্রশ্ন যে এই দলগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছে তাদের মধ্যে হবে, নাকি যারা ঈমান আনে নাই, যারা ঈমান আনে নাই তাদের মধ্যে থেকে হবে? তার মানে উম্মতে মুহাম্মদে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উম্মত দাওয়া আর একটি হচ্ছে উম্মত ইস্তিজাবা, মানে এমন উম্মত যাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। আর তারা কারা? তারা হচ্ছে অমুসলিমরা, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক বা যে কোনো অমুসলিম হোক, তাদের তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু সেই উম্মত তারা এখনো নবীকে নবীরূপে গ্রহণ করে নাই। তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন, তার কাছে কিতাব পাঠিয়েছেন, তারা হচ্ছে উম্মত দাওয়া বা এমন উম্মত যাদের কাছে নবীর দাওয়াত পেশ করা হয়। আর হচ্ছে উম্মত ইস্তিজাবা, যে উম্মত নবীর দাওয়াতকে ইস্তিজাবা করেছে মানে কবুল করেছে, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের মধ্যে প্রবেশ করেছে তারা। এখন এই হাদিস দ্বারা কারা উদ্দেশ্য, উম্মত দাওয়া নাকি উম্মতে ইস্তিজাবা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা উদ্দেশ্য নাকি যারা কালেমা পড়ে ইসলামে প্রবেশ করেছে তারা উদ্দেশ্য?
এই ব্যাপারে নানা রকমের ব্যাখ্যা নানাজন করেছেন। কেউ বলেছেন যে এদের উদ্দেশ্য হচ্ছে উম্মাতুদ দাওয়া, তাদের মধ্যে এরকম 73 দল হবে এবং একটি দল জান্নাতে যাবে, সে দলটা যারা দাওয়াত কবুল করেছে তারা, তার মানে দাওয়াত কবুল করলে জান্নাতে চলে যাবে, আর দাওয়াত কবুল না করলে যারা করে নাই তারা এরকম 72 দলে বিভক্ত থাকবে, তারা সবাই জাহান্নামে যাবে। কিন্তু এই ব্যাখ্যা সঠিক নয়। পূর্ব জামানা থেকে এখনকার জামানা নির্ভরযোগ্য আলেমরা ব্যাখ্যা করেছেন যে এখানে উম্মতে দাওয়া উদ্দেশ্য নয়, কেননা উম্মতে দাওয়া অর্থাৎ অমুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল কি ছিল না? তো নবীজি বলে সাতাফতারিকু, সা বলে সিন অক্ষরটা দিয়ে তিনি অচিরেই ভবিষ্যতের কথাও তিনি ইঙ্গিত করেছেন, অচিরেই বা ভবিষ্যতে কি হবে, বিভক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, অগ্নিপূজক ছিল, তাই না? তো যদি এরা উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে কথা বলতেন, কিন্তু এটা উদ্দেশ্য নয়। যারা কবুল করেছে দাওয়াত তারা উদ্দেশ্য বলেই তিনি বলেছেন যে অচিরেই বিভক্ত হবে। কথা বুঝে আসছে? তাহলে যারা দাওয়াত কবুল করেছে তারা এরকম বিভক্ত হবে, অর্থাৎ ইসলাম কবুলকারীরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, এবং তাদের এই দলটা, তাদের এই দলগুলা এর সংখ্যা একই করতে করতে 72 দলে চলে যাবে। আর একটা দল, যে দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন, সেই দলটাই নজাত প্রাপ্ত হবে, আর বাকি 72টা কি হবে, জাহান্নামে যাবে। তার মানে এই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দল, তারপরে আরো 72 দল হবে, মোট 73 দল। তারা বিভক্ত হবে কিসের ভিত্তিতে? প্রত্যেকে নিজের প্রবৃত্তির ভিত্তিতে, নিজের স্বার্থের ভিত্তিতে, অপব্যাখ্যার ভিত্তিতে, নিজের খামখেয়ালের ভিত্তিতে। কোরআন এবং হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কোরআন হাদিসকে সামনে নিয়ে আসবে, নিয়ে এসে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের নেতৃত্ব কর্তৃত্ব প্রকাশিত এবং বজায় রাখার জন্য তারা নিজস্ব দল গঠন করবে, এবং এই দল, এই সমস্ত দল গঠন করতে সহযোগিতা করবে ইবলিস। তাকে এমনভাবে উদ্বুদ্ধ করবে যে তুমি তো নেতা, তুমি মহান ব্যক্তি, তুমি অনুসরণীয়, তোমার দলে প্রচুর লোক হবে, তোমাকে সবাই মেনে চলবে। তখন সে তার প্রবৃত্তি তার মন যেটা চাইবে সে কথা সে বলবে আর লোকেরা অনুসরণ করবে। প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে যে পথভ্রষ্ট হয় সামনে হাদিস আসছে, ওখানে আলোচনা হবে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিভক্ত হতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলেই আল্লাহর হাবলকে, আল্লাহর রশিকে, মানে আল্লাহর কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পথভ্রষ্ট হইও না, তাই না? আল্লাহ তাআলা বলেছেন না? এবং যারা পথ মানে এভাবে বিভক্ত হয় তাদেরকে নানাভাবে তিরস্কার করা হয়েছে এবং তারা সঠিক পথ থেকে বিচ্যুত এ কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো বিষয়ে মতবিরোধ করো, তার মানে মতবিরোধ হবে, মতবিরোধ হবে। এখন মতবিরোধ করে যারা মতবিরোধের দিকে চলবে বলবে যে বিরোধ বিরোধ করলাম তো কি হয়েছে, তুমি তোমার দল নিয়ে চলো, আমি আমার দল নিয়ে চলি, এখানে সবাই আমরা কি কালেমা পাঠকে সবাই এক সমান, এভাবে যারা বলবে তারা সমাধান চায় না, তারা কি
সমাধান চায় না, তারা সঠিক দিন চায় না, দিনটাকে নিজের ইচ্ছে মতন ভাগ করে নিয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে ভাগ করে নিয়েছে, শিয়ান দলে দলে ভাগ করে নিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইঙ্গিত দিয়েছেন যে লোকেদের মধ্যে কি হবে, বিবাদ হবে, গন্ডগোল হবে, ঝগড়া হবে, আর ঝগড়া সমাধানের জন্য আল্লাহ কি ব্যবস্থা দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসো, তাই না? আচ্ছা, এখানে যে আমরা হাদিস গুলো যে এই অধ্যায় শুরু করেছি কিতাব সুন্নাহ অনুসরণ, প্রথম হাদিসে এখানে এর বাদ সারে হাদিসে বলা হয়েছে না যে মাইয়া আসু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তারা অচিরে অনেক কি দেখবে, ইখতিলাফ দেখবে, মানে মতবিরোধ দেখতে পাবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তখন সমাধান কি বলছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন বলেছেন ওটা, তাই না? তাহলে এই যে মতবিরোধ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে হবে। আর এই হাদিসে কি বলছে, যে হাদিসে অচিরে বিভেদ হবে, তলে তলে বিভক্ত হবে, এবং সেই দল বিভক্তরে একদম তিহাত্তরে পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এই সবগুলো হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যারা দাওয়াত কবুল করেছে তারাই এই বিভক্তিটা সৃষ্টি করবে, প্রত্যেকেই নিজের মন গড়া ব্যাখ্যা কোরআন এবং হাদিস দিয়ে পেশ করার মাধ্যমে তারা নিজের দলকে প্রতিষ্ঠিত করতে চাইবে। যেমন খাওয়ারেজরা আলী রাজিয়াল্লাহু আনহু জামানা বের হয়েছে, রাফিদা শিয়া রাফিদা তখন থেকে বের, তার কিছুদিন পরে কাদরিয়া বের হয়েছে, তারপরে জাহামিয়া মুতাজিলা এরকম বিভিন্ন দল বের হয়েছে, এবং এই দলগুলির মধ্যে সর্বশেষ দল হচ্ছে সুফি দল, যারা নিজেদেরকে দুনিয়া বিমুখ বলতে চায় কিন্তু তারা কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা করে, তাদের শেখ তাদের অলি তাদের পীর এদেরকে তারা এলমে গায়েবের দাবিদার হিসাবে বিশ্বাস করে তাদের সাথে আল্লাহর সাথে শরিক করে দিয়েছে, তাদেরকে আল্লাহর সাথে শরিক করে দিয়েছে। এইভাবে উম্মত মেলা অনেক দলে বিভক্ত হয়ে গেছে, এবং এই দলগুলির উপদলও আছে, সুফিদের মধ্যে অনেক দল পাবেন, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সাহারওয়ার্দিয়া সাবেরিয়া মুজাদ্দিদিয়া, তাই না? এরকম কত দল পাবেন। এরকম ওই যারা শিয়া আছে ওদের ভিতরেও রয়েছে ইসমাইলিয়া বাহাইয়া ইত্যাদি জাইদিয়া, মেলা দল তাদের ভিতরে রয়েছে, দলের ভিতরে আবার উপদল আছে, এবং প্রত্যেক দল তাদের নিজস্ব কিছু মূলনীতি তৈরি করেছে এবং ওই মূলনীতির ভিত্তিতে তারা চলে, এবং তারা বলে যে আমরাই সঠিক পথে প্রতিষ্ঠিত হব। তাদের মানহাজ কি, নীতি কি, আমাদের শায়খ যেটা বলেছে ওটা, আমাদের পীর যেটা বলেছে সেটা, আমাদের ওস্তাদ যেটা বলেছে সেটা। যারা কালেমা পাঠ করে ইসলাম কবুল করেছে তারা তাদের মধ্যে এই দলগুলো, সুতরাং এই দলগুলোর মধ্যে থেকে একটা দল এরকম হবে যারা প্রাধান্য দিবে আল্লাহ এবং তার রাসূলকে, আর এই দলটাই হচ্ছে কি, নাজাত প্রাপ্ত। ওই দলটার নাম হচ্ছে আল জামাআহ, দলটার নাম কি আল জামাআহ, এটা একটা তিরমিজির রেওয়ায়েতে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে দলটা হচ্ছে মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির ওপরে, যে মানহাজের ওপরে, যে আকীদার ওপরে, যে নিয়মের ওপরে প্রতিষ্ঠিত আছি তার ওপরে যারা থাকবে তারাই হচ্ছে কি নাজাত প্রাপ্ত দল। তাহলে আল জামাআ বলতে কারা উদ্দেশ্য, আল জামাআ বলতে কি উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে সেই জামাতটি যে জামাতের রীতিনীতি কোরআন এবং সুন্নাহর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে। অতএব এই জামাতটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন
লা তাযাল তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান মান খালাকাহুম, তাদের বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জামাতটা বা এই আল জামা নাজাতপ্রাপ্ত দলটা, এর মূলনীতি কি বলা হলো? যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মানহাজের উপরে, নীতির উপরে প্রতিষ্ঠিত থাকবে, যাদের নীতি ছিল কোরআন এবং সুন্নাহ। তাহলে এই জামাতটা বিশেষ কোনো পরিচয় নাই, পৃথিবীর যে প্রান্তেই যেখানেই একজন কালেমা পাঠকারী মুসলিম কোরআন এবং সুন্নার অনুসারী হবে, সাহাবা ইকরামের মানহাজ এখানে প্রতিষ্ঠিত হবে, সেই হচ্ছে আল জামার অন্তর্ভুক্ত, সেই হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। অতএব এখানে একটা কথা, আপনি যদি বলেন যে আমি মুসলিম, আমার পরিচয় আমি একমাত্র কি মুসলিম, তাহলে আর যে 72টি দল তারা কি কাফের? যে 72 দল এর কথা এখানে বলা, তারা কি কাফের? কখনোই না, ওরাও মুসলিম আপনিও মুসলিম। তাহলে বোঝা গেল যে মুসলিম পরিচয় দেওয়া যথেষ্ট নয়, যদিও কোরআনে আমভাবে কথা বলা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলিম। তো মুসলিম কিসের ভিত্তিতে? যখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো বিভক্তি নাই, সাহাবা ইকরাম তারা সবাই ছিলেন মুসলিম, এখনো বিভেদ সৃষ্টি হয়নি। যখন বিভেদ সৃষ্টি হবে তখন ইবনে সিরিন, মোহাম্মদ বিন সিরিন বলেছেন যে যখন বিভেদ সৃষ্টি হয়ে গেল, ফেতনা সৃষ্টি হয়ে গেল, তখন কেউ হাদিস বয়ান করলে আমরা বলতাম সাম্মুলানা রিজালাকুম, এই হাদিস পাইছো কই, কার কাছ থেকে নিয়েছো? যার কাছ থেকে নিয়েছো তার সনদের বয়ান করো। তার মানে সতর্কতার জন্য, নবীর নামে হাদিস বললেই হবে না, সুতরাং আমি মুসলিম বললেই হবে না, তোমার আকীদা কি এটা পরিষ্কার করো। তোমার ওস্তাদকে কার কাছ থেকে এলেম শিখেছ? তোমার মানহাজ কি জীবন চলার? যদি মানহাজ ঠিক হয়, সে যদি কোরআন এবং সহি সুন্নাকে সব কিছুর প্রাধান্য দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের মানহাজ তার সবচেয়ে, তার সব তার মানহাজ বলে সে নিজেকে ঘোষণা দেয়, তাহলেই সে কি সঠিক পথ প্রাপ্ত, সহি মানহাজের ওপরে, সহি আকিদার ওপরে, এবং সে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, এজন্যে মানে এই বিষয়টাকে বিভিন্নভাবে, এই মানহাজটাকে বিভিন্নভাবে পরিচয় দেওয়ার জন্য কিছু পরিচিতি ওলামাগণ গ্রহণ করেছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ শেখ রবি মাদখালি এবং আরও অনেকেই, এই এবং শেখ আলবানী, আরও অনেকে এরকম মত দিয়েছেন যে যেহেতু মুসলিম দাবিদার সবাই, আর মুসলিম দাবি করে তারা আবার 72 ফিরকার মধ্যে সামিল হয়ে গেছে, অতএব নাজাতপ্রাপ্ত ফিরকা এর পরিচয় দেওয়ার জন্য এই আরব দেশগুলোতে সালাফি নামে যারা নিজেকে পরিচয় দিতে চায়, তাদের মানহাজ হল কোরআন এবং সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে ফিরকায় নাজিয়া অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। অনুরূপভাবে অন্যান্য দেশে, যেমন ভারত উপমহাদেশে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এ দেশে যারা, যাদের জীবন চলার মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রীতিনীতি আদর্শ, তারা পরিচয় দেয় তাদের আহলে হাদিস, নিজস্ব কোনো, তারা নিজস্ব কোনো বিশেষ কোনো ব্যক্তি বা দল বা কোনো ইমাম বা কোনো এরকম ফেরকা তাদের ভিতরে নাই। তাদের দেখবেন যে যে আহলে হাদিস যারা যেখানেই হোক না কেন, দেখবেন যে তাদের দাওয়াত, মানহাজ, আকিদা সব একই রকম, কোনো ফারাক নাই, সব একই রকম। এই একই রকম এটা অর্থ কেন, এটা এটা কেন? এই জন্য যে তারা কোরআন এবং সুন্নাহকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছে এবং এটাকে তাদের জীবনের মানহাজ হিসাবে গ্রহণ করেছে।
আপনি যদি এদিকে যান ইন্দোনেশিয়া মালয়েশিয়া, তাহলে ওরা বলে মুহাম্মাদি, ওখানকার মুহাম্মাদি আর ভারত মহাদেশের আহলে হাদিস আর আরব দেশগুলোর সালাফি, দেখবেন যে সব একই রকম। সুদান বা আরো পশ্চিম দিকে ওদিকে বলে আনসারুস সুন্নাহ, এদের মানহাজ এবং চলার রীতিনীতি দেখবেন যে সব একই রকম, এই সালাফিদের মতন আহলে হাদিসদের মতন, কোনো ভেদাভেদ নাই। কেন ভেদাভেদ নাই? এই জন্য যে তারা তাদের মানহাজকে বা ইসলামকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ের রীতি মোতাবেক গ্রহণ করেছে, এই কারণে তাদের কোনো ভেদাভেদ নাই। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে আহলে হাদিস যারা তাদের ভিতরে কিছু ভেদাভেদ রয়েছে, কিছু বিভেদ রয়েছে, এই বিভেদগুলো হচ্ছে বাহ্যিক বিভেদ, এটা হচ্ছে সাময়িক বিভেদ, এই বিভেদটা কোনো মানহাজগত নয়, আকিদাগত নয়। অর্থাৎ এই আহলে হাদিসদের আকিদা একরকম আর ওই আহলে হাদিসদের আকিদা একরকম, এরকম না। এরা একরকমের আমল করে, ওরা আর এক রকমের আমল করে, এরকম না। বরং তাদের সবকিছু আমল হতে পরিচালনার জন্য, এটা একটা সংগঠন, ওটা একটা সংগঠন, ওটা একটা সংগঠন, এরকম। অর্থাৎ দাওয়াতি কাজটাকে সম্প্রসারিত করার জন্য, দাওয়াতি কাজটাকে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এইভাবে এই বিভক্তিটা রয়েছে। যদিও কিছু কিছু দুর্বল মন মানসিকতার লোক যেমন বলে যে আমরা কাজ বেশি করি, আমাদেরটা বেশি, আমাদের সংগঠনটা বেশি উপরে, তোমাদেরটা কম, এরকম কিছু দুর্বল মন মানসিকতার লোকের কথা থেকে যেতে পারে বা আসতে পারে, কিন্তু এটা সঠিক নয়। আহলে হাদিসরা যে যেখানে যেভাবে সংগঠিত আছে তাদের মূল এক, তাদের মূল কি এক, তারা এই সংগঠনের আহলে হাদিসরা যে আয়াত এবং হাদিস বলে যে সমস্ত কিতাবের হাওয়ালা দিয়ে ওয়াজ নসিহত করে মানুষকে দাওয়াত দেয়, ওই সংগঠনের লোকেরা দেখবেন তারা একই কথাই বলে, কোনো ফারাক নাই। কিন্তু শুধু সাংগঠনিক ফারাক, উনি এই সংগঠনের নেতা, উনি ওই সংগঠনের নেতা, বাস এটুকুই। কিন্তু এটাকে এরকম বলা যাবে না যে ওই 72-73 দলের অন্তর্ভুক্ত না। আহলে হাদিস পুরা সমাজ ভারত উপমহাদেশে তারা হচ্ছে ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই বলেছেন যে ভারত উপমহাদেশে যারা ফিরকায় নাজিয়া বা যারা সহি সঠিক আকিদার প্রতিষ্ঠিত তারা হচ্ছে আহলে হাদিস সমাজ। সুতরাং এদের সাথে মিলে থাকাটাই মুসলিমদের জন্য নিরাপদ, নিরাপত্তা রয়েছে এবং তারা সঠিক দিন এদের মাধ্যমে পাবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আমরা তাহলে বুঝতে পারলাম এই হাদিস থেকে যে কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবের মানহাজের বাহিরে যারা থাকবে তারাই 72 দলের অন্তর্ভুক্ত, আর এই মানহাজকে যারা মানবে তারাই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। আল্লাহ যেন আমাদের সবাইকে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করেন, আমিন। হাদিসের পরের অংশ যে কিভাবে এই বেদাত ছড়িয়ে পড়ে, কিভাবে মানুষ পদভ্রষ্ট হয়, দলে দলে বিভক্ত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছে এভাবে বলেছেন যে এক ধরনের পাগলা কুকুর কামড়াইলে যেমন শরীরে কালাব নামক এক প্রকার রোগ শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এরকম মানুষ যখন নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিবে এবং বিভক্তিকে প্রাধান্য দিবে তখন এভাবে মানুষ দলে দলে বিভক্ত হয়ে পদভ্রষ্ট হয়ে যাবে, এটা আবু দাউদের এই রেওয়ায়েতে বলা হয়েছে। তারপরে হাদিসটা আমরা বুঝি একই অর্থবোধক অনেকটা, ওয়ান আবি বারজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতুল গায়্যি ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদিল্লাতিল হাওয়া রাওহু আহমদ আল বাজ্জার আত তাবারানি। আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন নিশ্চয় আমি তোমাদের উপরে যা আশঙ্কা করছি, মানে যে সমস্যাটার আশঙ্কা করছি যে তোমরা সমস্যায় পড়ে যাবে, তোমাদের দিনের ব্যাপারে সমস্যা, দিনের ব্যাপারে তোমরা যে সমস্যায় পড়বে, তার তিনটা জিনিস এখানে উল্লেখ করেছে। একটা হচ্ছে কি পেটের ব্যাপারে, অর্থাৎ পেট ভরার জন্য, খানাপিনার জন্য, কামে রোজগারের জন্য তোমরা কি করবে, তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে। অনেক সময় এই যে সমস্ত বিভ্রান্ত পথভ্রষ্ট দলের যে লোকেরা তারা কি করে, এই পেটের পূজা করার জন্য, পেট পূজা করার জন্যই তারা এই ধরনের বিভ্রান্তি এবং পথভ্রষ্টতে লিপ্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইঙ্গিত করেছেন। আর দ্বিতীয় কথা বলছেন
যৌনাঙ্গের বিষয়ে লোভে পড়ে পথভ্রষ্ট হওয়া, তার মানে নিজের খাহেশাতকে, নিজের যৌনতাকে চরিতার্থ করার জন্য সে কি করে পথভ্রষ্ট হয়। হয়তো সে একজন মেয়েকে ভালোবাসে, সেই মেয়ে বলে যে আমি এই জামাতের, আমি এই বিশ্বাসের লোক, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার এই বিশ্বাস কবুল করা লাগবে, ভাই খালাস তোমাকে আমার পাওয়া সবচেয়ে দরকার বেশি, ঠিক আছে, এটা একটা। অথবা এরকম হতে পারে নিজের যৌনতা যৌনতাকে এই খাহেশাতকে পূর্ণ করার জন্য সে তখন অসৎ পথ অবলম্বন করে পথভ্রষ্ট হয়ে যাবে। আর তিন নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণে বিভ্রান্ত হওয়া। প্রবৃত্তির অনুসরণ মানে নিজের নেতৃত্ব বজায় রাখার জন্য আর কি, নিজের মন যেটা বলে সেটাকেই সে মানবে, আমার মন বলছে এটাই ঠিক। শিয়ারা সুফিরা তারা নিজের খেয়াল খামখেয়ালিকে তারা প্রাধান্য দিয়েছে এবং তারা এভাবে পথভ্রষ্ট হয়েছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি ক্ষেত্রে মানুষের পথভ্রষ্ট হওয়ার বিষয়টা কি করেছেন, আশঙ্কা করেছেন। একটা হচ্ছে যে পেটের জ্বালা মেটানোর জন্য, অর্থাৎ দুনিয়াবি স্বার্থে, কামাই রোজগারের স্বার্থে। দ্বিতীয় হচ্ছে নিজের যৌনতাকে, যৌনতা কামনাকে পূর্ণ করার জন্য। আরেকটা হচ্ছে নিজের প্রবৃত্তিকে, প্রবৃত্তি বা নিজের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত থাকার জন্য সে কি করবে, পথভ্রষ্ট হবে। একই অর্থবোধক আরেকটা হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اما المهلكات فالشح المطاع وهواء المتبع ويعجب المرء بنفسه انس بن مالك رضي الله عنه বলতো, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধ্বংসকারী বিষয়সমূহ হলো যে সমস্ত মানুষ বিষয় মানুষকে ধ্বংস করে দিবে, মানুষকে ধ্বংস করে দিবে মানে ঈমান ধ্বংস করে দিবে, তাকে জান্নাত থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাবে। এখানে তিনটা জিনিস উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে শহন মোতা মানে কৃপণতা, যে কৃপণতার অনুসরণ করে মানুষ কৃপণ হয় এবং তা এই লোকটা এত কৃপণ তাকে দেখে দেখে অন্যরা আবার শিক্ষা গ্রহণ করে করে তারাও কৃপণ হয় এবং তারা মানুষকে তাদের হক আদায় করা থেকে বিরত থাকে, এরকম কৃপণতা। দ্বিতীয় হচ্ছে হাওয়া মুত্তাবা অনুসৃত প্রবৃত্তি, মানে সে প্রবৃত্তির অনুসরণকারী আর লোকেরা তা কি করে অনুসরণ করে, মানুষ তার অনুসরণ করে। যে সমস্ত লোকেরা প্রবৃত্তির অনুসরণকারীদের অনুসরণ করে এরা ওই পথভ্রষ্ট এবং যারা তার অনুসরণ করছে তারাও পথভ্রষ্ট, এটা আর এটা হচ্ছে ধ্বংসকারী একটা বিষয়। আর তিন নম্বর হচ্ছে মানুষ যে নিজেকে নিয়ে অহংকার করে বা আত্মগরিমা করে, আমি বেশি বুঝি, আমার বেশি ধন সম্পদ, আমার মান মর্যাদা বেশি, আমি নেতা, ঠিক না, আমি আমার জ্ঞান বেশি, আমি লেখাপড়া করেছি বেশি, আমার সার্টিফিকেট বেশি, এরকম যারা আত্মগরিমা করে নিজেকে নিয়ে অহংকার করে তারা কি ধ্বংস প্রাপ্ত। তাহলে প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে পেট পূজার কারণে মানুষ কি করে সঠিক পথ থেকে বিচ্যুত হয়, কোরআনকে এবং হাদিসের আয়াতগুলিকে নিয়ে তারা অপব্যাখ্যা করে আর এইভাবে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে 72 দালের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন, আমরা যেন 72 দলকে বর্জন করে 75 দলের অন্তর্ভুক্ত হতে পারি এবং আমাদের দুনিয়াবি স্বার্থ এবং প্রবৃত্তি যেন আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে পথভ্রষ্ট না করে। আল্লাহুম্মা আমিন আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সালিম মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।